Recording in knowledge progress. Gathering is দুটো সোর্স একটা হচ্ছে বাস্তব লেখাপড়া এক্সপেরিয়েন্স আর হচ্ছে কি তোমার এডুকেশনাল অ্যাক্টিভিটি তো এক্সপেরিয়েন্স তো তুমি গ্যাদার করবে কখন যখন তুমি কাজ করবে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে আর এডুকেশন থেকে যখন তুমি নলেজ গ্যাদার করতে চাইবা তখন তোমাকে এডুকেশনের যেগুলো বইয়ের পাতার পড়া লেখা তার সাথে এই যে এগুলোর ইমপ্লিমেন্টেশন গুলো হয়েছে আগে এমন কিছু কেস তোমাকে স্টাডি করতে হবে তাহলে তোমার কিছু কি হবে তোমার নলেজটার সাথে প্র্যাকটিক্যাল কে লিংক আপ থাকবে এই জন্য বেশি বেশি কেস স্টাডি করা দরকার প্রত্যেকটা স্টুডেন্টের ওই কেসগুলো যে প্রবলেম ফেস করছে তুমি তোমার লাইফে তোমার জব ক্যারিয়ারে অথবা তোমার পার্সোনাল ক্যারিয়ারে কখনো এই প্রবলেমগুলো হয়তো তোমাকে ফেস করতে নাও হইতে পারে কিন্তু কাছাকাছি যখন সেম প্রবলেমগুলো তোমার সামনে আসবে তখন এই কেসগুলোতে কিভাবে এটা ওভারকাম করা হয়েছে কি কি স্ট্র্যাটেজি ফলো করা হয়েছে সেটা যদি তোমার জানা থাকে তাহলে তোমাকে সেটা কি করবে অ্যাসিস্ট করবে এই জন্য বেশি যে স্টুডেন্ট যত বেশি কেস স্টাডি করে তার প্র্যাকটিক্যাল লাইফের ডিসিশন মেকিংটা ততটা ইজি হয় এই জন্য তোমাদেরকে আমি আজকে একটা কেস স্টাডি দিছি এবং কেস স্টাডিটা নিজে কিছু কোশ্চেন দেওয়া আছে একটা পিডিএফ এ সম্ভবত কেস স্টাডি দেওয়া হয়েছে আরেকটা পিডিএফ এ কি দেওয়া আছে জি স্যার কোশ্চেন দেওয়া আছে কোশ্চেন দেওয়া আছে কোশ্চেন লাস্টে দুটো কোশ্চেন ছাড়া বাকি সবগুলো কোশ্চেন মাল্টিপল চয়েস সুবর্শন শুধু লাস্টে দুটো কোশ্চেন হচ্ছে তোমার ইলাবোরেশন তাহলে এগুলোর সিম্পল এক পেজের আনসার মাল্টিপল চয়েস গুলো তুমি জাস্ট নাম্বারিং করে লিখে দিবা আর যে দুইটা ইলাবোরেট কোশ্চেন দুটো কোশ্চেন তুমি ইলাবোরেট লিখে দিবা অ্যাকর্ডিং এখন এখন ওই পর্যন্তই যে পর্যন্ত তোমার কেসটা দেওয়া হয়েছে ওই পর্যন্ত ঘটনাটা সিনিয়রটা তুমি শুনলা তুমি দেখলা তুমি জানলা এরপর ওই পর্যন্ত ইয়া থেকে তোমাকে ডিসিশন মেক করতে বলা হচ্ছে না 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 তোমার ওপিনিয়ন তোমার ওপিনিয়ন ইটস ফুললি অন ইউর ওপিনিয়ন ঠিক আছে তোমার ওপিনিয়নটা কি এখানে আমার কেস স্টাডিটার কোশ্চেনগুলোর আলটিমেট গোল হচ্ছে লাস্ট যে দুটো কোশ্চেন সেটা তোমার অপিনিয়নটা কি তুমি কিভাবে এটাকে হ্যান্ডেল করবা না এখন জনের জায়গায় যদি তুমি থাকতা তুমি কি করতা হোয়াট অ্যাকশন শুড বি সত্য কথা বলে তোমার বিজনেস কি কন্টিনিউ হচ্ছে ফলটা কি জন্য হইতে পারে তোমাকে কিছু অপশন পে করতে হবে হ্যাঁ যা যা কিছু তোমার কাছে যা যা মনে হয় তুমি তার চেয়ে লিখবা ঠিক আছে আর কারো কোনো কোয়ারি আছে হ্যাঁ 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 ওয়ান পেজ ওয়ান পয়েন্ট ফাইভ পেজ ছোট ছোট অ্যাসাইনমেন্ট সময় কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে তাই বললে এমন নয় যে তুমি লাস্ট ডেটে গিয়ে সাবমিট করে বসে থাকবা লাস্ট ডেটের আগে সাবমিট করবো লাস্ট ডেটে যে কোনো সময় তোমার বিভিন্ন ইমার্জেন্সি থাকতে বা হতে পারে সুতরাং লাস্ট ডেটের আগে সাবমিট করে ফেলতে পারে তোমার জন্য ব্যাটার ওকে লাস্ট ক্লাসের লাস্ট টপিক অথবা লাস্ট সেগমেন্ট দ্যাট মিন সেগমেন্ট ওয়ান নিয়ে কারো কোনো কোয়ারি আছে ফান্ড কি হিসেবে টাকা দিচ্ছে আমি বুঝি নেই
ল্যান্ড দিচ্ছি, ল্যান্ড দিচ্ছি তার বিনিময়ে, তার থেকে আমরা র্যান্ট নিচ্ছি, ল্যাবর দিচ্ছি তার বিনিময়ে আমরা তার থেকে ওয়েজ পাচ্ছি, ঠিক আছে, ক্যাপিটাল দিচ্ছি, ক্যাপিটালটা আমি ডিরেক্ট না দিয়ে ব্যাংকের কাছে দিচ্ছি, ব্যাংক থেকে আমি প্রফিট নিবেলতেছি, ব্যাংক তাকে লোন দিয়ে ব্যাংক তার থেকে নিচ্ছে প্রফিট নিচ্ছে। আমি যখন তাকে ল্যান্ডটা দিছি তখন আমি তার নামে, তার নামে হয়ে গেলো না, আমি তার থেকে কি পাচ্ছি, হ্যাঁ ভাড়া দিচ্ছি। তো প্রতিষ্ঠানের একটা কি আছে, একটা গুডি আছে না, প্রতিষ্ঠানে একটা রেজিস্ট্রেশন আছে না, প্রতিষ্ঠানের একটা ট্রেডমার্ক আছে না, ওই প্রতিষ্ঠানকে তো কি দিচ্ছে তোমার ব্যাংকে দিচ্ছে, ওইটার এগেনস্টে লোন দিচ্ছে আমার টাকাটাকে। না না তোমার জমি কেন নিবে, ওই প্রতিষ্ঠানে তোমার জমিতে সে এক অফিস করে ভাড়া নিয়েছে, তার নিজে কিছু আছে না, তার মেশিনারি, তার মেশিনারি আছে না, মেশিনারি গুলো সে ব্যাংকে এসে বন্ধক দেয়, তার অন্য জায়গায়, অন্য জায়গায় একটা ল্যান্ড আছে সেটাকে সে বন্ধক দেয়, তার প্রোডাক্ট গুলোকে সে বন্ধক দেয়, ঠিক আছে। তুমি যেটা, তুমি ওর কাছে সেল না করা পর্যন্ত ওই জমির মালিক তো ওই প্রতিষ্ঠান না, আচ্ছা। শেয়ার মার্কেটের মাধ্যমে ইনভেস্ট করাটা তো আসলে ওটা একটা বিজনেস, ঠিক আছে। আমি যখন এখানে ক্যাপিটাল ইউজ করে ফিক্সড যেটা ইনকাম পাওয়ার চিন্তা করতেছি সেটা তো আমি শেয়ার মার্কেটে পাবো না, সেটা তো স্যার লাভ লসের একটু বিষয় আছে। হ্যাঁ লাভ লসের একটু বিষয় আছে, কিন্তু তুমি যখন র্যান্ট হিসাব করবা, তুমি যখন এটাকে ক্যাপিটালের ফিক্সড ভ্যালু, ফিক্সড আউটপুট হিসাব করবা, তুমি ফিক্সড আউটপুট ব্যাংক ছাড়া অন্য কোথাও থেকে পাবা না স্যার, এই জন্য আমি ব্যাংকে আগে মোটা দিলাম, ঠিক আছে। জি স্যার, মাইক্রো ইকোনমিক্স এটা নিয়ে আমরা ডিটেইল ডিসকাস করছিলাম মনে আছে, প্লাস প্লাসের আগের ক্লাসে? জি স্যার, মাইক্রো আর ম্যাক্রো নিয়ে পড়েছিলেন স্যার। ইয়া মাইক্রো ইকোনমি বুঝলাম, যখন আমরা এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করব। ওকে, আজ আমাদের সেকেন্ড টপিক, সেকেন্ড সেগমেন্টের নামটাই হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এখন সেখানে ফার্স্ট টপিক হচ্ছে ডিমান্ড, হোয়াট ইজ ডিমান্ড বলুন তো, চাহিদা। এই মুহূর্তে আমি তোমার অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটা পার্কে বসে এক কাপ কফি খেতে চাই, এটা কি আমার ডিমান্ড অর নট? তাহলে কোনটা চাহিদা, কোনটা স্বপ্ন, কোনটা আশা, কোনটা কল্পনা, পার্থক্য কি বলুন তো? যেটা স্যার আমার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে, এটা তো স্যার আশাটা আমার তেমন প্রয়োজনীয়তা না। কষ্ট করতে সেটা আরো ভালো হওয়া, ঠিক আছে, তোমার মতামত পেলাম। হ্যাঁ বাকিদের বলুন, প্রত্যেকে বলতে হবে, আপনি চুপ করে আছেন কিছু না বুঝতে হবে, আপনি এগুলো নাই স্যার ওই প্রয়োজনীয়তাটাকে বুঝাই দিই মানতে, মানে আমার নিত্যদিনে যে প্রয়োজনীয়তা, নিত্যদিনের প্রয়োজনীয়তা। তো আচ্ছা ধরো যে একজন যে রিকশা চালক, একজন রিকশা চালক, তো তার আমার সামর্থ্য অনুযায়ী সে গত তিন দিন ধরে রিকশা চালাতে পারেনি, তার কোনো ইনকাম নাই, তো তার তো এখন
দুপুরে লাঞ্চ করার প্রয়োজন, তাই না? কোনো ইনকাম নাই, তো সে তার প্রয়োজনীয়তা কিভাবে ফিল আপ করবে? স্যার ডিমান্ডটা এই সামর্থ্য অনুযায়ী হইতে হবে স্যার, গত ক্লাসে নেগোশিয়েশন এভাবে সামর্থ্য অনুযায়ী হতে হবে না? ওকে, ফ্রম অপিনিয়নটা পাইলাম। হ্যাঁ, বাকিরা বলেন। তাহলে ইচ্ছা থাকতে হবে আর আর্থিক সামর্থ্য থাকতে হবে। ইচ্ছা থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আর জন বলুন তো। যারা বলতেছেন না আমি যে ধরে নিতে পারি, তারা আসলে ক্লাসে নেই। আমার আবার মাঝে মধ্যে ক্লাস থেকে যারা রেসপন্স করে তাদের রিমুভ করে দেওয়ার অভ্যাস আছে। চাহিদা থাকতে হবে এবং তাদেরকে ওর ইচ্ছাও থাকতে হবে যে ও একটা জিনিস চাওয়ার জন্য তার সে খরচ করতে পারে, খরচ করতে পারে। আচ্ছা, এই যে বললাম আমি এখন মেলবোর্নের একটা পার্কে গিয়ে কফি খাওয়ার ইচ্ছা হলো আমার, এটাকে তুমি ডিমান্ড মানতে নারাজ? তুমি বলতে চাচ্ছ যে স্যার এটাকে ডিমান্ড বলতে যাচ্ছি না, কারণ স্যার এটাতে স্যার আমার অ্যাবিলিটি নাই, সেটাই স্যার। অ্যাবিলিটি নাই? আচ্ছা, তার বিনিময়ে কোনো কিছু চাওয়াটা কি স্যার ডিমান্ড হতে পারে? আমার ডিমান্ডে ফিল আপ করার জন্য আমাকে তো কোনো কিছু বিনিময় দিতে হতেই পারে। এখন তুমি একটা কিছু মানে আমি আশা করছি না লাগলেও চলবে, ওইরকম হতে পারে না আশাটা স্যার? মানে আমি আশা করতেছি কোথাও যাবো অথবা কোথাও গিয়ে কফি খাবো, ওইরকম ওটা দরকার নাও হতে পারে। তুমি যদি ডিমান্ড বলতেছো নাকি ডিমান্ড হবে না বলতেছো? সেটা হবে না ডিমান্ড। আচ্ছা, তাহলে আমরা একটু ডেফিনিশনটা দেখি, তাহলে তোমার আমার মনে তোমাদের কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, জেনারেলি ডিমান্ড মিন্স ডিজায়ার টু গেট এনি গুডস অর সার্ভিস, জেনারেলি যেটা আমরা কনসেপচুয়ালি আমরা জানি, আমরা মনে করে থাকি, আমরা শুনে থাকি। ডিমান্ড বলতে কি বোঝায় আমরা জানি, যে কোন একটা গুডস অথবা কোন একটা সার্ভিস পাওয়ার জন্য ইচ্ছা। আমি এখন ওটা, আমি এখন বিরিয়ানি খেতে চাই, এটা একটা ডিমান্ড। তো সেটা হতে পারে, সেটা ডিমান্ড কিনা সেটা স্যার উইশ টাইপের হবে স্যার। এটা স্যার সেবার জন্য মূল্য পরিশোধ করার ইচ্ছা না, এরকম কিছু একটা হবে স্যার। এখন নরমালি তো আমরা এটাকে চিন্তা করে থাকি যে কোন একটা প্রোডাক্ট পাওয়ার ইচ্ছাটাকে আমরা ডিমান্ড, যেটা প্রথম থেকে তোমরা বলেছিলাম। বাট ইকোনমিকে যখন আমি ডিমান্ড বলতে যাব, যখন ইকোনমিতে আমি ডিমান্ড বলতে যাব, তখন আসলে কোনটা ডিমান্ড কত লাগবে এখন পাগুলো নিশ্চিত বলুন। বাট ইন ইকোনমি ডিমান্ড কনসিস্ট অফ দ্য ফলোয়িং ফিচার, আমরা ডিমান্ড বলতে পারবো তখনই যখন এই তিনটা ফিচার থাকবে। কি কি ফিচার? ফার্স্ট ওয়ান, ডিজায়ার টু গেট এনি কমোডিটি, কোন একটা কমোডিটি পাওয়ার কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে, ঠিক আছে? তোমার এখন, তোমার এখন কি বলো যে পার্কে যাওয়ার কোনো ইচ্ছাই নাই, তোমাকে আমি জোর করে নিয়ে গেলাম, এটাকে তোমার ডিমান্ড বলা যাবে? তোমার ডিমান্ড প্রোডাক্ট আর কি, তোমার এখন পার্কে যাওয়ার কোনো ইচ্ছাই নাই। আমি তো তোমাকে জোর করে নিয়ে গেলাম, এটাকে তোমার ডিমান্ড বলা যাবে? না স্যার। তোমার তোমার এখন ধরো যে তোমার এখন আসলে খাওয়ার রুচি নাই,
আমি তোমাকে জোর করে কাচ্চি খেতে বলি, কাচ্চি খাওয়াই, এটা কি তোমার ডিমান্ড বলা যাবে? তাহলে প্রথম ফিচার হচ্ছে আমার কি থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। শুধু ইচ্ছা থাকলে হবে না, আমার ইচ্ছা হলো আমি একটা BMW কার কিনবো, এটা আমার ইচ্ছা, এটাকে কি আমি ডিমান্ড বলতে পারতেছি কিনা? সে দেখতে হবে আমার পরে দুইটা ফিচার করে কিনা। সেকেন্ড ফিচার হচ্ছে কি, অ্যাবিলিটি টু গেট দ্য কমোডিটি। আমার ইচ্ছা আছে, ফাইন, আমার ইচ্ছা হয়েছে আমি একটা BMW কার কিনবো, বাট অ্যাবিলিটি, আমার অ্যাবিলিটি আছে কিনা? একটা BMW কারের দাম 1,00,000 টাকা, আমার কাছে কি 1,00,000 টাকা আছে? যদি থাকে তাহলে আমার ফার্স্ট ফিচার ফিল আপ ডিজায়ার আছে, সেকেন্ড ফিচার ফিল আপ অ্যাবিলিটি আছে। যদি এমন হয় আমার কোনো, আমার এখন 5,000 টাকার উপর কোনো টাকাই নেই, তাহলে এটা কি আমার অ্যাবিলিটি আছে? নাই। তাহলে এটাকে ডিমান্ড করা যাবে না? যাবে না। যদি থাকে দেন আমাকে থার্ড অপশনে যেতে হবে। মনে করলাম যে আমার 1,00,000 টাকা আছে, আমার কেনার ক্যাপাবিলিটিও আছে, আমার কেনার ইচ্ছাও আছে, তাহলে ফার্স্ট ফিচার, সেকেন্ড ফিচার ডান, থার্ড ফিচার ডিজায়ার টু স্পেন্ড মানি ফর বাইং কমোডিটি। ওই কমোডিটিটা কেনার জন্য টাকা খরচ করার ইচ্ছা আমার আছে কিনা? তোমার 2 নম্বর গেটে 7 ডেজ এর পাশে অনেকগুলো অফিস আছে না? ওই অফিসে অনেকে জব করে না, তাদের পকেটে ভালো পরিমাণ টাকাও আছে থাকে না? সবাই কি সবসময় কি 7 ডেজে গিয়ে খাই? অনেকে তো ইচ্ছা করে, পকেটে টাকাও আছে, সে টাকা খরচ করে সেটা খাওয়ার মতো ইচ্ছা আছে কিনা? আমার BMW কার কেনার ইচ্ছাও আছে, আমার পকেটে 1,00,000 টাকাও আছে, কিন্তু 1,00,000 টাকাটা আমার BMW কেনার জন্য খরচ করার ইচ্ছা যদি থাকে তাহলে সেটাকে আমি ডিমান্ড বলতে পারবো, যদি না থাকে সেটাকে আমার ডিমান্ড বলা যাবে না। অ্যাবিলিটি বলতে ওইটাকে বুঝাই, তোমার কেনার পরবর্তী গুলো মেনটেন করার অ্যাবিলিটি থাকতো। ঠিক আছে স্যার, এগুলোকে ডিমান্ড না বললে স্যার কি বলা হয় স্যার? আশা, ইচ্ছা, কল্পনা, স্বপ্ন বলা যায়। ঠিক আছে, তাহলে ডিমান্ড হতে গেলে এই তিনটা ফিচার অবশ্যই থাকতে হবে। তাহলে আমি কি বলতে পারবো, ডিমান্ড বলতে পারবো। ঠিক আছে, এই পয়েন্টগুলো কে বুঝেন নেই বলেন তো? আবার একটু দেখেন, আমি চিন্তা করবো এর পরবর্তীতে না। ঠিক আছে, তোমার আজকে পকেটের, তোমার আজকে কাচ্চি খাওয়ার ইচ্ছা আছে, অ্যাবিলিটি আছে, কিন্তু খরচ করার ইচ্ছা নাই, এটা আমি চিন্তা করবো শুধু আজকে লাঞ্চ টাইমের জন্য। তাহলে আমি বলতে পারবো তোমার আজকে লাঞ্চের ডিমান্ড নাই, কিন্তু ডিনারে গিয়ে তোমার কি হইতে পারে, তোমার স্পেন্ড মানি করার ইচ্ছা যোগ হইতে পারে, অ্যাড হইতে পারে, তখন তো সেটা তোমার কি বলা যাবে, ডিমান্ড বলা যাবে। তাহলে ডিনারটাকে ডিমান্ড বলা যাবে, লাঞ্চটাকে তোমার ডিমান্ড বলা
যাবে না। এখন আমি তোমার সামনে একটা এক প্লেট কাচ্চি এনে বললাম ভাই কাচ্চি নেন, কাচ্চি কিনেন, কাচ্চি কিনেন, কাচ্চি কিনেন, তোমার এখন ডিজায়ার আছে, অ্যাবিলিটি আছে, কিন্তু এসপের মানে ডিজায়ার নাই। তাহলে আমার আমি যে তোমাকে এক ঘন্টা ধরে বললাম, এক ঘন্টা পরে গিয়ে তুমি বললো যে ঠিক আছে আমাকে দেন, আমাকে এক এক প্যাকেট কাচ্চি দেন, ওই এক ঘন্টা পর্যন্ত তোমার কি ছিল না, ডিমান্ড ছিল না, এক ঘন্টা পরে গিয়ে তোমার কি হয়েছে, ডিমান্ডটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখন আমার ইচ্ছা হয়েছে কোন স্যার যদি অ্যাবিলিটি না থাকে তখন না, অ্যাবিলিটি থাকে এটা তোমার ডিমান্ড বলা যাবে না। তোমার ইচ্ছা আছে খরচ করার, তো তোমার অ্যাবিলিটি না থাকলে তোমার তো থার্ড পয়েন্টে আসতেছে না। আমার আমার BMW কেনার জন্য ডেকোরেট টাকাই নাই, তো আমার যখন টাকাই নাই তাহলে ডিজায়ার টু স্পেন্ড মানি, আমি স্পেন্ড মানি করার ইচ্ছে করতে আসবে, ঠিক আছে করা যাবে এখন? এখন আসেন ডিমান্ড ফাংশন, আমি কি পরিমাণ ডিমান্ড করব, একটা প্রোডাক্টের ডিমান্ড কি পরিমাণ হতে পারে, এগুলো কিসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এই ফাংশন QDA ইজ ইকুয়াল টু ফাংশন অফ PA PR Y T স্মল T ফাংশন। তো তোমরা ম্যাথ করে আসছো, তার মানে আমরা কি বলতে পারি, আমরা ইজিলি বুঝতে পারি এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এগুলো হচ্ছে কি স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভেরিয়েবল। তাহলে এখানে কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, ডি মানে হচ্ছে ডিমান্ড, এ মানে হচ্ছে অ্যাজ একটা একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট এ প্রোডাক্টের কি পরিমাণ ডিমান্ড আছে এটা আমরা বের করবো। তাহলে বের করতে গেলে আমাকে এগুলো লাগবে, এগুলো কি এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কি, দেখো ফার্স্টে প্রাইস অফ কমোডিটি এ, প্রাইস এর উপর কি করে ডিমান্ড ভেরি করে না? যখন আমি একটা সিম্পল এক্সাম্পল যাই, তোমরা ক্যাম্পাসে গেলে চা খাও না? চা খাও কোন দোকানে বলো তো? মন্নান ভাইয়ের টঙ্গি স্যার। মন্নান ভাইয়ের টঙ্গি, আচ্ছা। তাহলে মন্নান ভাইয়ের টঙ্গে তোমরা যে চাটা খাও, চাটার দাম কত, প্রাইস কত? 5 টাকা। তুমি যখন যখন ক্যাম্পাস করবে তখন যদি গিয়ে দেখো যে তুমি তুমি ডেইলি কয় কাপ চা খাও ওখানে ক্যাম্পাসে গেলে, তুমি যদি এখন গিয়ে দেখো যে ক্যাম্পাসের মন্নান ভাইয়ের চায়ের প্রাইস এখন প্রতি কাপ 15 টাকা, তাহলে তুমি কেমন দুই কাপ খাবা না এক কাপ খাবা? কি করে ডিমান্ড price of related goods, related goods মানে বলতে যে এখানে substitute goods, এই goods substitute goods, that means sir একটু sound আসছে স্যার, এটা একটু অফ করে দেন, শোনা যাচ্ছে না, হেডফোন ছাড়া তো স্যার। সে অফার দিল কফি এখন প্রতি কাপ 2 টাকা, তুমি কেন চা খাবা না কফি খাবা? তোর কফি খাবো, কফি খাবো স্যার, খাবো স্যার কফি। তাহলে প্রাইস অফ কমোডিটি এ ঠিক আছে, কোনো চেঞ্জ হয় না, চায়ের দাম 5 টাকায় আছে, কিন্তু কফির দাম কমে যাওয়াতে চায়ের ডিমান্ড কি বাড়বে না কমে যাবে? বাড়বে স্যার, সরি কমে যাবে স্যার, চায়ের দাম কমে যাবে, চায়ের ডিমান্ড কমে যাবে, জি স্যার। তাহলে ডিমান্ড ডিপেন্ড করতেছে শুধুমাত্র ওই প্রোডাক্টের প্রাইস বৃদ্ধি এবং কমতি দিয়ে না, রিলেটেড প্রোডাক্টসের প্রাইসের উপর কি করে ডিপেন্ড করে এই প্রোডাক্টের, না আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, কোম্পানি বলতে এটা তো এখন এক একটা কোম্পানির এক একটা ফ্লেভার এক একটা কোয়ালিটি একজনের পছন্দ, ঠিক আছে? আবার দেখা গেল যে কফি প্রাইস 15 টাকা, সেটা বেড়ে হয়ে গেলে 25 টাকা, তাহলে আগে যারা কফি খাইতো তারা এখন কফি খাওয়া বাদ দিয়ে কি খাওয়া শুরু করবে,
চাকা শুরু করবে না, তখন চায়ের দাম রিলেটেড গডস স্যার আচ্ছা হ্যাঁ তখন চায়ের ডিমান্ড আর বেড়ে যাবে না জি স্যার দ্যাট মিন্স রিলেটেড গুডস এর প্রাইস এর উপর ডিপেন্ড করেও আমার প্রোডাক্টের ডিমান্ড কি হয় চেঞ্জ হয় ক্যাপিটাল ওয়াই ইনকাম অফ কনজিউমার আমি তুমি যে দুই কাপ চা খাওয়া 5 টাকা করে এটা তোমার বাসা থেকে তোমাকে প্রতিদিন হাত করো যা সেখান থেকে তুমি খাও এখন দেখা গেলো তুমি একটা 8,000 টাকা স্যালারি একটা কি পাইলা টিউশনই পাইলা এখন তোমার টাকা আছে তুমি এখন চা খাবা না কফি খাবা আবার ধরো যে তুমি তোমার বাসা থেকে আগে তোমাকে 100 টাকা দিত এখন থেকে বলছো তোমাকে 50 টাকা করে দিব কমাই দিলে তোমার তাহলে তোমার ইনকাম কমে গেল তুমি আগে যদি কাপ চা খাই যাই দুই কাপ চা খাবা কনজিউমারের ইনকামের উপরে কি হয় ডিমান্ড ভেরি করে এখন আসেন টি টেস্ট এর প্রেফারেন্স তুমি মান্নান ভাই দোকানের চা পছন্দ করো ওনার দোকানের টেস্ট তোমার কাছে ভালো লাগে তুমি ওখান থেকে খাও এখন তুমি ক্যাম্পাসে গিয়ে দেখো যে মান্নান ভাইয়ের চায়ের টেস্ট আগের মতো নাই পাশে অন্য একটা দোকানের নতুন দোকান খুলছে ওখানে চায়ের টেস্ট খুব ভালো তাহলে তুমি কি মান্নান ভাইয়ের দোকানে খাবা নাকি ওখানে চলে যাবা দেখা যায় বাস থেকে নেমে একটা চা খাই তাই না সকালে বাস থেকে নেমে তোমরা ক্যাম্পাসে ক্লাস পাইছো না তাহলে বাস দেরি করার কারণে টাইম লেট আসার কারণে মান্নান ভাই চায় আজকে চার ডিমান্ড আজকে কম থাকবে না বেশি থাকবে তারপরে টাইমিং এর কারণে কি হয় ডিমান্ড কমে যায় এখন বুঝছেন ডিমান্ড কি কারণে চেঞ্জ হতে পারে ইনকাম আমার ইনকাম ধরো যে আমি আমার আমার স্যালারি এখন 50,000 টাকা আমি রিক্সা করে অফিসে যাই এখন আমার কি হয়ে গেল স্যালারি বেড়ে আমার 80,000 টাকা হয়ে গেল এখন আমি রিক্সা বাদ দিয়ে আমি কিসে করে যাই সিএনজি করে যাই আমার ইনকাম বাড়ার কারণে রিক্সার ডিমান্ড কমে গেল না আবার আবার বেড়ে গেল না ঠিক আছে আমি আগে আমার ইনকাম যখন 50,000 টাকা ছিল আমি আগে লাঞ্চ করে পানি খাইতাম এখন আমার যদি ইনকাম বেড়ে আমি লাঞ্চ করে সফট ড্রিঙ্কস খাই তাহলে আমার ইনকাম বাড়ার কারণে কি হয়ে গেল আমার পানির ডিমান্ড কমে গেল না সফট ড্রিঙ্কস ডিমান্ড বেড়ে গেল না তারপরে ইনকামও কি করতেছে ডিমান্ডটাকে চেঞ্জ করতেছে বুঝতে পারছেন দেখো প্রাইস যখন 8 টাকা তখন আমরা এটা কিনি 5 ইউনিট প্রাইস যখন কমে 6 টাকা হয়ে গেলো আমরা এটা বাড়তি কিনা শুরু করলাম 10 ইউনিট প্রাইস যখন আরো কমে গেলো 4 টাকা আমি আর বেশি কিনলাম তুমি এই পেঁয়াজ এক্সাম্পলটা চিন্তা করো যখন 200 টাকা কেজি পেঁয়াজ ছিল তখন তোমাদের বাসায় কয় কেজি পেঁয়াজ কিনতে আর এখন যখন 40 টাকা কেজি পেঁয়াজ এখন কি বেশি কিনে কম কিনে বেশি কিনে স্যার এটা হচ্ছে ডিমান্ড ল ঠিক আছে তাহলে এই ডিমান্ড স্কেজুল এটা থেকে আমাকে ডিমান্ড কার্ভ কার্ভ ড্র করতে পারে কিনা ডিমান্ড কার্ভটা হচ্ছে কিরকম থাকে ডাউনওয়ার্ড তুমি দেখো যখন এখানে 2 টাকার প্রাইস তখন আমার ডিমান্ড কত 100 ইউনিট যখন প্রাইস কমে 1.60 টাকা হয়ে গেল আমার ডিমান্ড বেড়ে গেল কত 200 ইউনিট ঠিক আছে তারপরে ডিমান্ড স্যার সবসময় কি থাকে ডাউনওয়ার্ড থাকে ওকে লব
বলেন বলেন হ্যাঁ ডিমান্ড 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 বাড়লে প্রাইস ডিমান্ড বাড়লে প্রাইস বাড়বে প্রাইস বেড়ে একটা পর্যায়ে গিয়ে সে প্রাইসে যখন সে কাস্টমার পাবে না সে আবার প্রাইস কমাতে বাধ্য হবে তার মানে প্রাইস বাড়ার কারণে ডিমান্ড কি হয়ে যাবে কমে যাবে এই কারণে আস্তে আস্তে প্রাইস কি আসবে কি হবে আবার কমে আসবে স্যার এগুলো স্যার কাস্টমার হিসেবে চিন্তা না করে সাপোজ আমি বিক্রেতা হিসেবে চিন্তা করলে বেটার না চাইলে তুমি গেইনার হতে পারবে না রিস্ক নিতে হবে গেইনার হবা অথবা লুজার হবা যেন একটা তো হবাই আর লুজার হলে তুমি লুজার কেন হইছো তোমার কি ভুলের কারণে লুজার হইছো তোমার একটা কি হয়ে যাবে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তুমি কি সেম ভুলটা পরবার আবার করবা পরবার আবার তোমার ভুল না করলে তোমার তো অবশ্যই লাভ হবে বিজনেসের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স মোস্ট ইম্পর্টেন্ট কেন বলা হয় কারণ সে এক্সপিরিয়েন্স হয়ে আসছে খালি লাভ করে করে সে এক্সপিরিয়েন্স হয় নাই সে লস খেয়ে খেয়ে এক্সপিরিয়েন্স হয়ে আসছে যার কারণে সে এখন বুঝতে পারে যে কোনটা তার সেটা লাভ হবে কোনটা তার লস হবে সে কি কখনো লস এর পথে হাঁটবে কখনো না নো স্যার একটা নতুন বিজনেসম্যান তুমি দেখবা একটা নতুন দোকান দিছে ওইটার প্রফিট আর একটা 20 বছর আগের দোকানের প্রফিট আকাশ পাতাল পার্থক্য থাকে দোকানটা ফ্যাক্ট না দোকানের সৌদাগর ফ্যাক্ট যদি আগে থেকে বিজনেস এজেন্সি বিভিন্ন মার্কেট গুলোতে যখন দোকান বরাদ্দ দেয় তখন সবসময় চাই যে মানে পুরোনো ব্যবসায়ী কেউ আসুক কেউ দোকান নেই তাহলে মার্কেট চালু থাকবে দোকান চালু থাকবে কারণ উনি পুরোনো ব্যবসায়ী জানে ব্যবসা কিভাবে করতে হয় তো তার কাছে কাস্টমার আসবেই আর যে নতুন ফেস টাফ ফেমাস আর কি মানে চিন না না ফেস ফেস ফেমাস না এখানে আসলে ফেস ফেমাসটা ফ্যাক্ট না এটা হচ্ছে টেকনিকটা টেকনিকটা এখন ধর নতুন দোকানদার আমি একটা সিম্পল এক্সাম্পল দিই তুই রিসেন্ট এক্সাম্পল দিই যেটা মার্কেটিং সংগত কারণে নাম মার্কেট নামটা বলতেছি না সেখানে একজন নতুন ব্যবসায়ী নতুন ভাবে ক্যাপিটাল তার সে আগে কখনো কাপড়ের বিজনেস করে নাই সে কাপড় একটা দোকান দিছে তার পাশে একজন পুরনো ব্যবসায়ী অন্য মার্কেটে বিজনেস করতো সে এখানে একটা দোকান দিছে ঠিক আছে যে নতুন দোকান দিছে তার ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তার লাইটিং খুব ভালো কিন্তু কাস্টমার সব ঢুকে ওই দোকানে তার দোকানে ঢুকে না কারণ কি জানো আর ও ব্যবসা করতে করতে বুঝে গেছে যে কোন ধরনের কাপড় রাখলে কোন ধরনের কাপড় কাস্টমার পছন্দ করবে কোন ধরনের কাপড় কাস্টমারকে আকৃষ্ট করবে সে ওগুলো রাখছে আর ও তো হচ্ছে যে তার কোনো আইডিয়া নেই সে অ্যাভারেজ কাপড় সব আনে তুলে রাখছে আর ওগুলো কাস্টমার রাখতে হয় না পছন্দ করছে না কাস্টমার ঢুকেই না কাস্টমারের ডিমান্ড বুঝে পুরনো যেটা আছে ওইটা রাইট রাইট তুমি কাস্টমারের ডিমান্ড বুঝতে তোমাকে কি করতে হবে বিজনেস করতে হবে কারণ কাস্টমারকে তোমার নিয়ে যে তোমার বিজনেস কাস্টমার যদি না আসে তুমি সারাদিন একটা দোকান করে বসে থাকো তোমার এটাকে বিজনেস বলা যাবে না ওটা ক্লিয়ার যেটা কাস্টমারের পালস বুঝাটা একজন বিজনেসম্যানের সবচেয়ে বড় ট্রেনিং তাহলে প্রাইস ফল করলে ডিমান্ড বাড়বে আর প্রাইস যদি ইনক্রিজ করে ডিমান্ড কি হবে কমবে তাহলে ডিমান্ডের ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখি কিউ ইজ ইকুয়াল টু 20 মাইনাস 2p পি মানে কি প্রাইস 20 এর হচ্ছে একটা ফিক্সড যে কোনো একটা এটা কি প্রাইস পি মানে প্রাইস তাহলে প্রাইসের উপরে কি হচ্ছে ডিপেন্ড করতেছে স্যার 20 টা কি বলছেন ডিমান্ড 20 হচ্ছে একটা তোমার ফিক্সড অ্যামাউন্ট আর কি এটা ধর ইনভেস্টমেন্ট ধরা যায় আমাদের জি স্যার ওকে কোন হইছে এটা মানে এটা ফিক্সড এটা তো কোনো চেঞ্জ নাই এই এই টু তো চেঞ্জ হবে কিসে কি দিয়ে পি দিয়ে
তাহলে পি চেঞ্জ হওয়ার কারণে কি চেঞ্জ হবে স্যার কিউডি চেঞ্জ কিউডি চেঞ্জ হবে ঠিক আছে তাহলে আমরা এই ইকুয়েশন অনুসারে যদি আমরা এখানে একটা ডিমান্ড স্কেডিউল করি প্রাইস যখন জিরো তখন আমরা ডিমান্ড কত 20 পাইলাম প্রাইস যখন $1 তখন আমরা ডিমান্ড কত 18 কিভাবে এগুলো বুঝতেছো তো তোমাদের ম্যাথ সায়েন্সের স্টুডেন্ট বুঝার কথা জি স্যার ঠিক আছে তাহলে এগুলো যদি আমরা একটা কার্ভ আকারে এখানে ড্র করি তাহলে এরকম আকারে কি আসবে ডাউনওয়ার্ড কার্ভ আসবে কার্ভ পারা যাবে প্রাইস জি স্যার কোয়ান্টিটি মধ্যে কার্ভ ড্র করা যাবে জি স্যার এখন আসেন সাপ্লাই হোয়াট ইজ সাপ্লাই সাপ্লাই হচ্ছে ডিমান্ড অনুসারে মার্কেটের প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করা সাপ্লাই কি ডিমান্ড অনুযায়ী প্রোডাক্টটাকে মার্কেটে কি ডিমান্ড অনুসারে মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবল করা অ্যাভেলেবল করা ইজ সাপ্লাই তাহলে ডিমান্ড অনুযায়ী যদি প্রোডাক্টটা অ্যাভেলেবল বেশি থাকে তাহলে কি হবে প্রাইস কম থাকবে শীতকালে যেমন কি স্যার শীতকালে পোশাক সবসময় বেশি থাকে হ্যাঁ আর ডিমান্ড অনুযায়ী যদি সাপ্লাই প্রোডাক্ট অ্যাভেলেবল কম থাকে তাহলে কি হবে যেমন প্রাইস বেশি হবে আমি যেমন গতকাল আম যখন আম কিনতে গেলাম দেখি যে তোমার যে আম্রপালি রূপালি আম যেটা এটা এক সময় আমরা কিছুদিন আগে এক মাস আগে দেড় মাস আগে এটা ৪০ টাকা করে কিনছি না ৬০ টাকা ৪০ টাকা জি স্যার ৪০ টাকা তখন এটা কি ছিল অ্যাভেলেবল ছিল গতকাল কিনছি আমি এটা ১৮০ টাকা করে এখন এত প্রাইসটা পারলো কেন ইনপুট প্রাইস ইনপুট প্রাইসের উপর ডিপেন্ড করবে সাপ্লাই বাড়বে না কমবে ইনপুট প্রাইস ইনক্রিজ যদি ইনপুট প্রাইস বাড়ে সাপ্লাই কমে যাবে কেন ধরো যে অ্যাপল ল্যাপটপের প্রত্যেকটা পার্ট কি অ্যাপল তৈরি করে না স্যার তারা কি করে তারা বিভিন্ন পার্টস বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ থেকে কালেক্ট করে তারা জাস্ট কি করে তারা এটাকে অ্যাসেম্বল করে এখন ধরো যে অ্যাপল ল্যাপটপের যে কোনো একটা মডেলের হার্ড ডিস্ক যারা সাপ্লাই দিত অ্যাপলকে ৫০ ডলার করে সেই অনুপাতে অ্যাপল ওই ল্যাপটপটা তোমার ১০০০ ডলারে সেল করত এখন সাপ্লায়ার কি করলো বললো যে এই হার্ড ডিস্কটা এখন আমাকে আপনার ১০০ ডলারে কিনতে হবে এরকম আমি সেল করবো না তাহলে অ্যাপল যদি সেটা ১০০ ডলারে বাই করে তাহলে তো সে কি আর ১০০০ ডলারের ল্যাপটপ সেল করতে পারবে তাকে প্রাইস বাড়াতে হবে না সে যদি প্রাইস বাড়ায় কনজিউমার যেমন ধরো আমি কনজিউমার আমি একটা আমি ১০০০ ডলারের তাহলে অ্যাপল ল্যাপটপ তার ইনপুট প্রাইস বেড়ে যাওয়ার কারণে তার আগের যে পরিমাণ ডিমান্ড থাকতো এখন কি সে পরিমাণ ডিমান্ড থাকবে না স্যার কারণ প্রাইস বেড়ে যাওয়ার কারণে এই প্রাইসে কি সবাই কিনতে চাইবে না কারণ ডিমান্ড না থাকার কারণে সে কি সাপ্লাই কে আগের মতো দিবে না কমাই দিবে স্যার কমাই দিবে না কারণ আগে তার ১০০ পিস সেল হতো যে ফিচারে দিত ৫০ ডলারে সেটাই এখন সে ১০০ ডলারে চাইতেছে নিতে হচ্ছে তাকে তাহলে আলটিমেটলি তার সেম প্রোডাক্টের প্রাইস বেড়ে গেল না তাহলে সেই অনুপাতে তার কি হবে ডিমান্ড কমে যাবে আর ডিমান্ড কমে যাবে সাপ্লাই কমে যাবে এই জন্য বলা হচ্ছে ইনপুট প্রাইস যদি বাড়ে সাপ্লাই অবশ্যই কি হবে কমে যাবে এই ক্ষেত্রে তো এটা টেকনোলজির ক্ষেত্রে প্রযোজ্য মনে হয় না এই লাইনটা ইনপুট কেন প্রযোজ্য নয়
টেকনোলজির ক্ষেত্রে খালি প্রযোজ্য মনে হয়, কারণ ইনপুট এগুলো তো থাকে মানে টেকনোলজির মধ্যে থাকে নাকি? আবার অনেকটা আমি শাক বানাচ্ছি ওইখানে সুতারও কতগুলো ফ্যাক্ট আছে, মানে সুতা দিয়ে আমি বানাইতেছি এইসব। এখন ওখানে একটা হ্যাঁ সুতার দাম যদি তোমার যদি অনেক বেড়ে যায় তাহলে কি শার্টের যে ক্যাট চাই তার যে তারা যে শার্টটা আগে সেল করতো 800 টাকা দিয়ে, এখন যদি সুতার দাম অনেক বেড়ে যায় তাহলে 800 টাকা সেল করতে পারবে? তাহলে সবাই কি কিনতে পারবে? তাহলে ওই শার্টটার ডিমান্ড কমে যাবে না? তাহলে যদি কমে যায় তাহলে আগে থেকে ইলেকট্রিসিটির বিলও বাড়ি গেছে ঠিক আছে দুই দোকানের ক্যাট সাইড, সবকিছু আমার একটা প্রোডাক্ট সেল করার জন্য রিলেটেড যা কিছু আছে, ইভেন আমি যে শার্টটা এনে এখানে সেল করতেছি আমি দোকানটা নিছি এবং এই শার্টটা আমাকে যে পেমেন্ট করে আনতে হচ্ছে সেই পেমেন্টটা দেওয়ার জন্য যে আমি ব্যাংক লোন নিছি, ব্যাংক লোনে যে আমাকে ইন্টারেস্ট পে করতে হবে ওটাও এখানে অ্যাড করতে হবে, আমার তুই প্রফিট বের করবো কিভাবে? ওইগুলো ইনপুট না? অবশ্যই ইনপুট, ব্যাংক লোনের ইন্টারেস্ট যদি বেড়ে যায় এটাও ইনপুট, ইনপুট বেড়ে যাবে। ক্লিয়ার? হ্যালো, নাম্বার টু দেখো টেকনোলজি। হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা করার আগে একটু জেনে নিই, সেটা হচ্ছে এই যে বিভিন্ন কোম্পানি আছে কোম্পানির তো আগে দিয়ে দোকানে সাপ্লাই দেয়, এখন সাপ্লাই আচ্ছা এখানে কি ওরা সাথে সাথে পেমেন্ট করে দোকানদাররা নাকি সেল হওয়ার পরে তারপর পেমেন্ট করে? এগুলো কোম্পানির উপর ডিপেন্ড করে, যেসব কোম্পানির প্রোডাক্ট এর ডিমান্ড বেশি যেগুলো কনজিউমার চোখ বন্ধ করে কিনে ওইসব কোম্পানি গুলোকে থেকে প্রোডাক্ট নিতে গেলে দোকানদারদেরকে পে করতে হয় এবং ক্ষেত্রে সে অ্যাডভান্স পে করতে হয়, যেমন তোমার ইউনিলিভার, ইউনিলিভারের ধরো যে লাক্স সোপ এটার জন্য তোমাকে আগে অ্যাডভান্স পে করতে হবে তারপর তোমাকে কোম্পানি এসে মাল দিয়ে যাবে। আবার তুমি দেখো যে ধরো কচকচ সাবান আছে না, ওইসব কচকচ সাবান তুমি কেনো? সবাই কিনে না? কিনে না, ডিমান্ড তেমন একটা নাই। ওইসব দেখা যায় কোম্পানি আসে কচকচ সাবান দোকানদারকে দিয়ে যায়, দোকানদার তাদেরকে বলে যে আপনি দুই সপ্তাহ পরে আসেন দিয়ে পেমেন্ট দিব। তাহলে এই যে তোমার কোম্পানি ভালো কোম্পানি, ধরো এখন ইউনিলিভার একটা সাইকেল বের করলো, সাইকেলটাকে সবাই কিনবে? ইউনিলিভারের লাক্স সোপটা সবাই ইউজ করে ভালো লাক্সে বলে তো সবাই লাক্সে কিনতে চায়, তাই বলে ইউনিলিভার যাই বাই করবে সবাই কি তা কিনবে? না স্যার, না, ইটস কনজিউমার ডিমান্ড। ইউনিলিভারের সব প্রোডাক্ট কি ভালো চলে? না না স্যার, যেটা ডিমান্ড বেশি ওটা, যেটা ডিমান্ড বেশি ওইটাই তোমাকে কি করতে হবে, অ্যাগ্রেসিভ পে করতে হবে। আমি তোমাদের প্রথমে বলছি কনজিউমার পালস বুঝতে হবে, কনজিউমার পালস বুঝে যেসব কোম্পানি রান করবে তাদের প্রোডাক্টে সবাই কিনবে। কনজিউমার চায় লালটা, তুমি দিবে কালাটা, তাহলে তো কনজিউমার তোমারটা কিনবে না। আচ্ছা স্যার, ওই পেমেন্টের কোশ্চেনটা করছিলাম কারণ হচ্ছে আমি একটা ইলেকট্রনিক্স দোকানের কথা বলি, যেমন কি আমি মনে করেন একটা সার্কিট ব্রেকার কিনছি ঈদের আগে 100 টাকা দিয়ে, সাপোজ 100 টাকা কিনলাম তো ওরা কিনছে কোম্পানি থেকে 80 টাকা দিয়ে, তার মানে ওরা 20 টাকা দিয়ে লাভে সেল করতেছে। এখন মাঝখানে তো আপনার ওই যে ইলেকট্রনিক্স এসব প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে, এখন ওদের কাছে আগে স্টক করা ছিল মনে করেন 100 পিস, তাহলে বাকি এখন ওরা সেল করতেছে 150 টাকা দিয়ে, তাহলে পুরো টাকাটা তো ওদের লাভ, ওরা তার কোম্পানিকে টাকা দিচ্ছে না লাভের টাকাটা।
কোম্পানি তোমাকে যে ডেটে মাল দিছে ওই ডেটে প্রোডাক্টের যে প্রাইস ছিল তোমার সাথে যে চুক্তি ওটাই তোমাকে পে করতে হবে, সেটা তুমি সেদিন পে করো অথবা এক মাস পরে পে করো, সেটা তোমাকে সেটা মার্কেট প্রাইসে তুমি দিতে পারবা না, ওই ডেটের প্রাইস দিতে হবে তোমাকে। এবার তুমি বাড়তি দামে সেল করো অথবা কম দামে সেল করো এটা তোমার বিষয়। আচ্ছা তোমরা তো অনেক বেশি বিজনেস রিলেটেড কোশ্চেন করো, তোমরা কি ব্যবসা বাণিজ্য শুরু করে দিবে নাকি? যখন লস হবে তখন তো আমাকে গালি দিয়ে ছাড়বা না। ওইটা তো স্যার লস তো হবে মাস, এটা তো জানা কথা, আমরা তো স্যার প্রফেশনাল বিজনেস করি। তুমি দেখো 7 days যদি আমি রেস্টুরেন্টের কথা বলি, আমি 7 days এর নাম বলতেছি মনে করি না আমার খুব পছন্দের জন্য, সেই জন্য মানে সবাই চিনে এই জন্য যেটা কমন সেভেন ডেজ এ ধরো যে অনলাইন পাঠাও ফুড পান্ডা এসব কিছু নাই মার্কেটে, তাহলে আমাকে কি করতে হইতো 7 days গিয়ে খেতে হতো না? তাহলে আমার ধরো যে এখন একটা বসতেছে, এখন আমার ইচ্ছা হলো যে আমার একটু 7 days আমি দম বিরিয়ানিটা খাবো, আবার আমার এটা খেতে হলে আমার ওখানে যেতে হবে, না থাক বাদ দিই, তাহলে তার সেল আমার ইচ্ছার সাথে তার সেলটা মিলছে, তার সেল হবে। কিন্তু এখন যেহেতু টেকনোলজি ইনক্রিজ করছে, এখন আমি চাইলে কি করতে পারি, ফুডপান্ডা অর্ডার দিয়ে 15 minutes আমার বাসায় নিয়ে আসতে পারি, সহজ আমার জন্য ইজি, আমি কি করলাম অর্ডার করে দিলাম। তাহলে টেকনোলজি যখন ছিল না তখন 7 days যা সেল, আর এখন টেকনোলজি আসার কারণে যা সেল, এটা অনেক পার্থক্য না? জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ ইশল লস, ইশল কার লস কেন? হ্যাঁ তাহলে একজনের খাবারের টাইম যদি আমরা আমি অ্যাভারেজে যদি 15 minutes মনে ধরি, তাহলে তার যে 12 ঘন্টা খোলা থাকে এই 12 ঘন্টা কয়জন বসে খেতে পারবে? সেই অনুপাতে সে যখন অনলাইনে পার্সেল সেল করে দিচ্ছে তাহলে তার বসার স্পেসটাকে ইউজ হচ্ছে, সেখানে অন্য আরেকজনকে বসিয়ে সে খাওয়াতে পারতেছে না, সেল করতে পারতেছে না। জি স্যার, এই যে আমাকে পার্সেল নিলাম, আমি কি তার ওখানে বসছি, আমি কি তার ওয়াশিং তার টাইপ তার প্লেট ইউজ করছি, আমার জন্য কি তার কোনো বয় ইউজ করতে হইছে, আমার জন্য কি তার কোনো অ্যাস ইউজ করতে হইছে? না স্যার, অনেক কিছু সেভিংস হয়ে যায়। তাহলে আমি তাহলে সাথে দিতে সমস্যা কোথায়? তুমি বাসায় বসে রিল্যাক্স মুডে যখন খাবা তখন তোমার কাছে মনে হবে যেটা কম, আর তুমি যখন ওখানে যখন বসে খাবা পাশে একদম দাঁড়ায় এসে তা দেখা শেষ করার জন্য পার্সেল কম দিবে, আসলে তার তো এখানে ইয়া নাই, হারানোর কিছু নাই, লস তো নাই। আর যে অফার কথা বলবো বলতেছো, এই অফার গুলো দিয়ে সে তোমাকে ইন্টারেস্ট খাওয়াই খাওয়াই তোমার প্রতি এই প্রোডাক্টের প্রতি তোমার লোভ বাড়াই ফেললো, তারপর দিও না আমার ক্লাস শেষ করে অর্ডার করবে।
নাম্বার 3 দেখো এক্সপেকটেশন এক্সপেকটেশন ইনক্রিজ সাপ্লাই ইনক্রিজ এক্সপেকটেশন যত বাড়বে মার্কেট সাপ্লাই যত বাড়বে এক্সপেকটেশন বাড়া মানে কি ডিমান্ড বাড়া বাড়া ঠিক আছে সেটা স্যার নাম্বার অফ সেলার নাম্বার অফ সেলার ইনক্রিজ সাপ্লাই ডিক্রিজ নাম্বার অফ সেলার বাড়লে সাপ্লাই কমবে কেন তুমি দেখো ধরো যে আমার এলাকায় আগে ফার্মেসি ছিল একটা পুরো এরিয়াতে মিলে তো সবাই ওখানে কিনতে যেতাম আর যেহেতু সবাই ওখানে যাই এই জন্য ওই ফার্মেসির মালিক সে 10 লাখ টাকার প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল রাখে মানে তার দোকানে সে সবসময় 10 লাখ টাকার মেডিসিন রাখে ঠিক আছে এখন দেখা গেল নতুন আরো দুটো দোকান হলো তার পাশে এখন কি কনজিউমার সবগুলো ওর কাছে যায় না স্যার তারপরও স্যার অনেকগুলো জায়গায় দেখি লাইন ধরা মানে নোয়াখালীতে একটা জায়গায় গেছিলাম লাইন মানে পুরা লাইন হচ্ছে ফার্মেসি তো স্যার আমি বুঝি না স্যার এরা কি মানে ওই জায়গায় এত লাভ পাচ্ছে তারপরেও মানে দিচ্ছে খালি ফার্মেসি দিচ্ছে মানে অন্য দোকানে তো দিতে পারতো মানে সবগুলো ফার্মেসি স্যার সবগুলো যেমন ধরো তুমি এখন ধরো তোমার একটা খুব একটা মেডিসিন দরকার হচ্ছে এবং যে মেডিসিনটা তুমি শুনছো যে সবখানে পাওয়া যায় না তখন তোমার মাথায় কি কাজ করবে তুমি কোথায় যাবা চিড়িয়াখানায় হাজারি গলিতে যাই তো ওইখানে পাইকারি দামে পাওয়া যায় একটু ওই জন্য পাইকারি দাম হোক এবং যেকোনো ওষুধ দোকানে পাওয়া যায় স্যার জনপ্রিয়তার কারণে স্যার সেলার বাড়লো তো মনে হয় স্যার সাপ্লাই ডিক্রিজ হয় না স্যার তুমি আমি খুব জনপ্রিয় আমার দোকানটা খুব জনপ্রিয় তারপর আমার পাশে যখন আর দুইটা সেম দোকান খুলবে তখন কিছু কাস্টমার তো ওখানে যাবেই কিছু কাস্টমার অবশ্যই যাবে কারণ তারা এর কমতেছে এর কমতেছে না না অন্য দোকান খুলতে চাই না এটা যে তোমার নতুন বিজনেস তুমি নতুন বিজনেস প্ল্যান খুলতে চাইবে না যে তুমি পুরো বিজনেস প্ল্যান হলে সে ডেসপার্টলি খুলে ফেলবে কারণ সে ওর রানিং দোকান ওর কাছে যা আছে আমি আমি রাখবো সেম সমস্যা কি কাস্টমার ওর কাছে যা আমার কাছে যদি পাই তাহলে কাস্টমার ওর কাছে যেমন যাবে আমার কাছে আসবে ওইরকম টাকা ইনভেস্ট করতে হবে আর কি স্যার হ্যাঁ হ্যাঁ বুঝিনি টাকাটা ওইরকম ইনভেস্ট করা লাগবে টাকাটা ওরকম লাগবে হ্যাঁ ঠিক আছে আর কি বললাম বুঝা যায় তো অবশ্যই তোমাকে প্রথমে ছাড় দিতে হবে না তোমাকে তুমি কোনো ছাড় না দিয়ে তুমি লাভ আমি একদম রিসেন্ট বলি গত কয়েকদিন আগে হাজারে গলিতে আমার ছোট ভাই সে তার একটা মেডিকেল সাপ্লাইস উইথ মেডিসিন একটা দোকান নিয়েছে দোকান উদ্বোধন করছে তো সেখানে আমার এক বন্ধু যেহেতু আমার ছোট ভাইয়ের দোকান সে জানে সে গিয়ে তোমার গ্যাস্ট্রিক ওষুধ কিনছে তো সে সাথে আমাকে ইনফর্ম করে দিছে যে এই ওষুধ আমি হাজারে করলে অন্য দোকানে 3 টাকা দিয়ে পাই তোর ভাইয়ের দোকানে আমার থেকে 3 টাকা 5 পয়সা করে নিছে তো আমি যেমন ডিসঅ্যাপয়েন্টেড তাহলে অন্যরা আমি যেহেতু তোর ভাইয়ের দোকানে সেভাবে হয়তো আমি নেক্সট টাইমে আমি আবার যাবো কিন্তু অন্য কাস্টমাররা কি যাবে আই জাস্ট ইনফর্ম টু ইউ সে আমার কাছে সেটুকু বললো তবে স্বাভাবিক আমি আমার ছোট ভাইকে বললাম যে 5 পয়সা বেশি রাখা হয়েছে কেন রাখলে এখানে কি অন্যরা আসবে কিনা তখন সে তার প্রাইসটা সে আবার কি করছে রিভিউ করছে ঠিক আছে সো এখন দিস দ্য বিজনেস তোমার দেখতে হবে মার্কেটে কি প্রাইসে চলতেছে নতুন দোকান যেহেতু তাকে এখন কাস্টমার ধরার জন্য কি করতে হবে
অন্য দোকানে যেখানে যা দিয়ে সেল করতেছে তাকে এখন কি করতে হবে, মিনিমাম কিছুটা কম ছাড় কম প্রাইসে নিতে হবে, নতুবা কোম্পানি সরি নতুবা কাস্টমার তোমার কাছে কেন আসবে? স্যার ফার্স্টে ফার্স্টে যে লস খাবো ওইটাও খোলার আগে ঠিক রাখতে হবে, মানে আমি ফার্স্টে কয়েক মাস যে কোনো বিজনেস ক্যাপিটাল অনুসারে ক্যাপিটাল অনুযায়ী তোমার প্রথমে মাস অথবা বছর লস থাকবে, কি বড় লস নাই আছে স্যার। তুমি খালি কমিশনটা দেখছো, কিন্তু এতগুলো কোম্পানির এতগুলো ওষুধ, তুমি একজন কাস্টমার আসলো প্রেসক্রিপশন নিয়ে, তুমি তাকে সে ওইখানে ডক্টরে এমন একটা কোম্পানির ওষুধ লিখছে যেটা তোমার কাছে নাই, তাহলে ওই কাস্টমার তোমার কাছে নেক্সট টাইম আবার আসবে? তুমি ওই কয়েকটা কাস্টমারের জন্য ওই কোম্পানির ওষুধ কিনে রাখছো, কিন্তু দেখা যায় কিছুদিন পর আর ওষুধগুলো কোনো ডাক্তার লিখতেছে না, ওষুধগুলো তোমার কাছে রয়ে যাচ্ছে না। না পাশের দোকান থেকে আনা হয় এগুলো হচ্ছে যে তোমার যদি পাশাপাশি কয়েকটা দোকান থাকে তাহলে, আবার সব পাশাপাশি কম্পিটিটরের সাথে সবসময় ভালো সম্পর্ক থাকেও না। শুধু ওষুধের দাম বাড়লে তো হবে না, দোকান ভাড়া আছে স্যার, অনেক কিছু তো থাকে, সবকিছু তো তোমাকে এখানে কনসিডার করতে হবে। জি স্যার এটাই তো, ঠিক আছে। সুতরাং এখানে ওষুধের যেমন অনেকে মনে করে না কোম্পানি এখানে ওষুধের দোকানগুলোতে বকেয়া দিয়ে যায় কোনো টাকা দিলে হয় না, ওষুধ কোম্পানি গুলো ওষুধ দোকানে যদি কোনো ওষুধ দিয়ে যায় এটা সকালে দিয়ে যায় বিকেলে পেমেন্ট নিয়ে যায়। তুমি বেক্সিমকো তুমি এসকিউআর এর কোন ওষুধ তুমি কি বলে অ্যাডভান্স পেমেন্ট দিতে পারবা? পাবাও না স্যার। স্যার দেই, কিন্তু স্যার পেমেন্টটা স্যার একটু কম দেয় আর কি স্যার, যেমন মানে সপ্তাহে অনেক টাইম দেয়, এখানে আমাদের দিতে হয় এগুলো সবগুলো মেডিসিনের ক্ষেত্রে কি দেয় আমার তো মনে হয় স্যার, তবে অ্যামাউন্টটা একটু বেশি হইতে হয় স্যার। বড় কোম্পানিগুলো দেয় না, ছোট কোম্পানিগুলো দেয় না, এগুলো ঈদ কুরবানি ক্রেডিট দেয়। এগুলো হচ্ছে তোমার দোকানটা যদি চালু দোকান হয় তার সাথে তোমার আগে থেকে বিজনেস হয়ে আসছে আর অ্যামাউন্টটা একটু বড় হইতে হয়। এখন দেখো ল অফ সাপ্লাই ল হচ্ছে প্রাইস যত বাড়বে সাপ্লাই তত বাড়বে, প্রাইস যত কমবে সাপ্লাই তত কমবে, একটু বুঝতে হবে। প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, প্রাইস কমলে সাপ্লাই কমবে। তুমি দেখবা যে রিসেন্ট প্রোডাক্ট এক্সাম্পল দেওয়া যায়, ধরো যে যে বললাম তোমার স্যার কুরবানি গরু না, ওটা এত বছরে একবার, আমি আর একটু কমন এক্সাম্পলে যাই তাহলে সুবিধা হবে। হ্যাঁ ধরো যে মাস্ক আমরা কোভিড এর শুরুর দিকে তখন কি করছিলাম, একটা মাস্ক 10 টাকা করে কিনছিলাম না? জি স্যার। এখন 2 টাকা করে পাওয়া যাচ্ছে না? যখন 10 টাকা করে মাস্ক কিনছি তখন দেখা যাচ্ছে আমার এলাকার এক বড় ভাই সে সেল করছে 10 টাকা করে, তার লাভ হচ্ছে 8 টাকা করে। তখন আমি চিন্তা করলাম আমার বড় ভাই যে সব লাভ করে বলতেছে, ওই বড় ভাই আমি শুরু করি ব্যবসা, তুমি চিন্তা করবো না? 8 টাকা করে অনেকে করছে স্যার এগুলো, তাহলে আমিও নিয়ে আসি। তাহলে এই যে যদি তখন প্রাইসটা 2 টাকা থাকতো তখন কি তুমি এটা সেল করতা? তুমি কি সেল করতে চাইতা? আমি কি চাইতাম? প্রাইস যখন বাড়ছে তখন আমি তুমি সে ও সবাই নিয়ে আসছি, সাপ্লাই কিছে বেড়ে গেছে, প্রাইস বাড়ছে নাকি ডিমান্ড বাড়ছে স্যার এখানে? হ্যাঁ কারণ মার্কস তো স্যার প্রাইসটা বাড়ছে, তো প্রাইস তো বাড়ছে।
তুমি যখন 8 টাকা লাভ করার আশা এখানে আসছিলা, এখন যখন 4 টাকা চলে এসেছে তোমার লাভ হচ্ছে 2 টাকা, তুমি কি থাকবা? দেখা যাবে তুমি বিজনেস অফ করে দিছো, আমি অফ করে দিলাম, সে অফ করে দিল, আলটিমেটলি কি হয়েছে? সাপ্লাই কি হয়েছে? সাপ্লাই কমে গেছে, কমে গেছে। এটা বুঝছেন? প্রাইস বাড়লে সাপ্লাই অবশ্যই বাড়বে, প্রাইস কমলে সাপ্লাইও কি হবে? কম যাবে। ইজ দ্য ল অফ সাপ্লাই। কিন্তু স্যার আমাদের যে ক্ষেত্রে স্যার অনেক সময় যে সাপ্লাই কমে স্যার প্রাইস আর উল্টা বেড়ে যায় স্যার। না, এটা হচ্ছে যে সাপ্লাই কমতে কমতে যখন ডিমান্ডের চেয়ে কমে যাবে। স্যার আরেকটা প্রশ্ন করব, সাপ্লাই কমে যদি ডিমান্ড বেড়ে যায় তাহলে তো দাম বেড়ে যাবে। সাপ্লাই কমতে কমতে যদি ডিমান্ডের চেয়ে কমে চলে আসে তখন আমার প্রাইস বাড়বে, আমার যখন প্রাইস বাড়বে তখন আবার অনেকে আসবে, আবার সাপ্লাই বাড়বে, সাপ্লাই বেড়ে যাওয়ার আবার প্রাইস কমবে, মার্কেট তো আপ ডাউন তো এভাবেই হয়। স্যার পেঁয়াজের টা হিসাব করলে স্যার পেঁয়াজের সময় যখন দাম বাড়ছিল 200 টাকা হয়েছিল, তখন কি স্যার সাপ্লাই তো বাড়তেছিল না? মানে তখন তো আরো পেঁয়াজ মানে আস্তে আস্তে পেঁয়াজ দাম যখন 200 টাকা হয়ে গেছে তখন বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করা শুরু করলো না? জি স্যার, তুরস্ক থেকে জাহাজ করে করে যে ইম্পোর্ট করা শুরু, ইম্পোর্টের মালগুলো যখন মার্কেটে আসা শুরু করলো সাপ্লাই বেড়ে গেল না? সাপ্লাই তাহলে এখান থেকে এই একটা কার্ভ ড্র করা যাবে না? সাপ্লাই কার্ভ সবসময় আপওয়ার্ড, সাপ্লাই কার্ভ সবসময় কি আপওয়ার্ড থাকে? ইকুইলিব্রিয়াম, এটা আমি তোমাদেরকে লাস্ট ক্লাস আমরা ডিসকাস করছিলাম যে এই সাপ্লাই এবং ডিমান্ড যে ইন্টারসেক্ট পয়েন্ট থাকে ওই ইন্টারসেক্ট পয়েন্টে কি হয় প্রাইস সেট হয়, ওই ইন্টারসেক্ট পয়েন্টে ডিমান্ড সেট হয়। মনে আছে লাস্ট ক্লাসে বলছিলাম ডিমান্ড এবং সাপ্লাই যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওই পয়েন্টে কি হয় প্রাইস সেট হয়, ওই পয়েন্টে ডিমান্ডটা কোয়ান্টিটি সেট হয়। তাহলে এটা একটু দেখে নেবা, এখানে কিছু এক্সাম্পল আছে কিউ ইজ ইকুয়াল টু আচ্ছা সাপ্লাই ইকুয়েশনটা একটু বলবি, সাপ্লাই ইকুয়েশনটা হয় তোমার recording in progress ওটা 20 টা ফিক্স বলে নেই, আমি বলছি অ্যামাউন্টটা ফিক্স থাকে মানে ওটা চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে তুমি বুঝবা যদি তোমার পি নেগেটিভ থাকে ওটা হচ্ছে ডিমান্ড ইকুয়েশন, আর পি যদি পজিটিভ থাকে সেটা কি সাপ্লাই ইকুয়েশন। এটা তোমাকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে না, তোমাকে সাইন দেখে বুঝে নিতে হবে। তাহলে এখানে একটা ডিমান্ড ফাংশন দেওয়া আছে, একটা সাপ্লাই ফাংশন দেওয়া আছে, তোমার যদি ইকুইলিব্রিয়াম বের করতে বলে তার মানে প্রাইস কত বের করতে বলে, তো তোমাকে কি করতে হবে? ইন ইকুইলিব্রিয়াম কিউ ইজ ইকুয়াল টু কি কিউএস। তাহলে এখান থেকে আমি পি এর মান বের করলাম, পি এর মান কোনো একটা ডিমান্ড ফাংশনে বসালে অথবা সাপ্লাই ফাংশনে বসালে আমি কি পেয়ে যাবো? তার মানে প্রাইস কত 3 আর মার্কেটে ডিমান্ড কত 12। তাহলে ডিমান্ড যেটা হবে সাপ্লাই কি হবে সেটাই হবে। কেন জিরো হবে? পি এর মান 3 বসালে কত
তুমি ধরো যে তোমার মাইনাস না দিয়ে তুমি এটা ফোর প্লাস টু বি হইতে পারে, এটা তো তোমার ওই যে কেস থেকে আসছে এটা। স্যার এখন তো ডিমান্ড বাইর করছে বারো, স্যার আমরা যদি সাপ্লাই বাইর করতে চাই তাহলে স্যার বারো বারোই আসবে স্যার। আঠারো ডিমান্ড এবং সাপ্লাই তোমার প্রাইস, আমরা প্রাইস সেট করি কখন, প্রাইস সেট হয় কিভাবে, যে পরিমাণে ডিমান্ড এবং সাপ্লাই কি থাকবে সেম থাকবে ওই পয়েন্টে প্রাইস সেট হবে। স্যার একই পয়েন্টে থাকলে আর কিছু না, একই পয়েন্টে থাকতেই হবে। জি স্যার। একটা প্রোডাক্টের প্রাইস কখন সেট হয়, এই যে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকায়, কেন 45 টাকায় সেট হচ্ছে কিভাবে, কারণ কাস্টমার যার ডিমান্ড ওই পরিমাণ সাপ্লাই এসেই 45 টাকাতে আমি কাস্টমার কিনতে রাজি আছে, আমি সেল করতে রাজি আছি, এমনি সাপ্লাই আরো বেড়ে যায় তার প্রাইস কমে যাবে না? জি স্যার। সাপ্লাই যখন বেড়ে যাবে তখন আমি সেল করতে, আমি তাড়াতাড়ি আমারটা সেল করতে ছেড়ে দিতে চাইবো, আমার পাশের দোকানটা সেও ছেড়ে দিতে চাইবে, তখন কাস্টমারকে বলবো আপনি আমার কাছে 42 টাকা দিব, সেগুলো আমার কাছে 40 টাকা দিব। ঠিক আছে, যখন দেখা যাচ্ছে কাস্টমার 40 টাকা দিয়ে ওখানে পাঁচের কাস্টমার ওদিকে যাচ্ছে, এবার আমি দেখতে না এরপর আমি থাকতে পারতেছি না, কারণ আমার সাপ্লাই বেড়ে গেলেও স্যার একটা যে হচ্ছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে না পণ্যটা না গেলে সবকিছু তোমার এটা চিন্তা করতে হবে। যেটা পৌঁছে যাওয়ার পরে তোমার ফেরিশেবল আইডিয়া মানে কাস্টমার আনতে চাইতেছ না আইডিয়াস। হ্যাঁ, তাহলে যদি এটা সে ম্যাথ আসে করা যাবে যে ডিমান্ড ইকুয়েশন ফাংশনিং সরি আজকে সময় শেষ।